পঞ্চমী আজ, আর পঞ্চমীতেই একবারে ফুল অন পুজো মুডে কলকাতা থেকে জেলা গোটা বাংলা। কলকাতার বিভিন্ন প্রান্তের বিভিন্ন পুজো মণ্ডপের ছবি যেমন আপনাদের দেখাচ্ছি প্রতি মুহূর্তে, জেলার বিভিন্ন ছবির আপডেটও আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে দুই ছবি, একদিকে বেহালায় বুড়ো শিবতলার পুজো মণ্ডপ, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য, আর অন্যদিকে বহরমপুর, মুর্শিদাবাদের বহরমপুরের আমার সুভাষ সংঘ, এই পুজো মণ্ডপ থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সোমা মাইতি রয়েছেন আমাদের সঙ্গে। আমি সবার আগে কমলাক্ষর কাছে যাব। কমলাক্ষ, বুড়ো শিবতলার পুজো মণ্ডপের এই মুহূর্তের আবহটা যদি একবার তুলে ধরো। দেখো, প্রতিবারই চমক, প্রতিবারই বিশেষ ভাবনা, বিশেষ বিশেষ বিষয় বৈচিত্র্যে একটা আলাদা দাগ কাটে বেহালার এই পুজো, বেহালার বুড়ো শিবতলা জনকল্যাণ সংঘ। এবার 18 বছরের পুজো, তোমাকে একটু থিমটা দেখাবো এই মুহূর্তে, তুমি দেখতে পাবে যে 18 বছরের পুজোর এবারের থিম 10 দিকে 10 লাখ। মূলত শ্রমিকদের, নির্মাণ শ্রমিকদের উৎসর্গ করে এবারের অভিনব মণ্ডপ, যেখানে মণ্ডপে ঢুকতে গেলেই বিশাল একটি বস্তা টেনে নিয়ে আসছেন একজন শ্রমিক। তার যে পরিশ্রম, সেই পরিশ্রম বা বিভিন্ন রকম শ্রমিকদের যে অবয়ব, সেগুলি তুলে ধরে নির্মাণ কাজে একদিকে শ্রমিকরা, তারা যেমন বিভিন্ন রকম বহুতল নির্মাণ, অন্যদিকে মণ্ডপ নির্মাণেও কিন্তু শ্রমিকদের তাদের যে কাজ বা তাদের যে পরিশ্রম, সেটিকে উৎসর্গ করা হয়েছে। ধীরে ধীরে মণ্ডপের ভেতরে এগিয়ে চলব, তার কারণ বেহালার এই পুজো প্রতিবারই কিন্তু তাদের বিষয় ভাবনা নিয়ে, নতুন ভাবনা নিয়ে তারা হাজির হয়। এবং তুমি দেখতেই পাচ্ছ দর্শক মানুষের ভিড় এই মুহূর্তে পঞ্চমীর সন্ধ্যাতেই কিন্তু বেহালার এই পুজোয় যথেষ্ট ভিড় আমরা দেখতে পাচ্ছি। এবং ধীরে ধীরে মণ্ডপের ভেতরে এগিয়ে গেলেও কিন্তু আমরা সেই যে পরিবেশ এবং তার যে ভাবনা, তার সমস্ত রূপ আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন রকম বস্তা, শ্রমিকদের ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম, সমস্ত কিছু দিয়ে কিন্তু এবারের মণ্ডপ, এবং ভেতরে ঢুকেই কিন্তু সেই অপরূপ দেবী প্রতিমা, সেই দেবী প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। রয়েছেন পুজো উদ্যোক্তার, একটু কথা বলবো, একেবারে ছোট্ট করে জানতে চাইবো অভিনব ভাবনা, শ্রমিকদের উৎসর্গ করেছেন, মূলত কী বলতে চেয়েছেন 18 বছরের এই পুজোয়? আমাদের এই বছরের যে ভাবনা, তার নাম 10 দিকে 10 লাখ। আমরা সকলেই জানি যে বেহালা জনকল্যাণ সংঘের যে প্রত্যেক বছরের পুজো হয়, সেখানে একটা মানবিক বার্তা প্রতি বছরেই থাকে, এবং এবছরও সেটাকে মাথায় রেখেই কাজ করা হয়েছে। এবং এই যে দুর্গাপুজো, সারা কলকাতা জুড়ে যে দুর্গাপুজো সংগঠিত হচ্ছে, সেখানে মানে সমাজের 10 দিক থেকে 10 জন এবং 10 লক্ষ মানুষ এসে এই উৎসবটাকে আজ বিশ্বজনীন করে তুলেছে। কিন্তু পুজো শেষ হয়ে গেলে আমরা এই মানুষগুলোর কথা ভুলে যাই, আমরা এই মণ্ডপে সেই মানুষগুলোকেই ট্রিবিউট দেওয়ার চেষ্টা করেছি একেবারে। এবং ফেস্টিভ মুড পুজোতে, ঠিক এই মুহূর্তে ফেস্টিভ মুড কীরকম, তাতে কিন্তু সেই ঢাকের বাদ্যি, ঢাকের আওয়াজে এবং দর্শনার্থী সমাগমে এই মুহূর্তে বেহালার এই পুজো বিশেষ নজর কাটছে, বলার অপেক্ষা রাখে না। একদমই, ভাবনায় অভিনবত্ব যেমন রয়েছে, তার রূপায়ণ অসাধারণ মণ্ডপ, এবং তার সঙ্গে সাজুর্য রেখে প্রতিমা, বুড়ো শিবতলার ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, সেখানকার পুজোর ছবি যা তুলে ধরছে কমলাক্ষ। আর একই সঙ্গে বহরমপুরের ছবিটা একটু দেখার চেষ্টা করবো, আমার সুভাষ সংঘ, বহরমপুরের এই ক্লাবের পুজো, তাদের যে আয়োজন, সেখান থেকে রয়েছেন তুলে ধরবেন আমাদের প্রতিনিধি সোমা মাইতি। সোমা, কী ছবি এই মুহূর্তে? সুভাষ সংঘ, এবং যেমন তুমি ঠিক কলকাতার পুজো দেখছিলে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জেলাও কোনো অংশে পিছিয়ে নেই, এবং পঞ্চমীর সন্ধ্যেতেও সাধারণ মানুষজন তারা কিন্তু ইতিমধ্যেই প্যান্ডেল হপিংয়ে আসতে শুরু করেছেন। এবং সন্ধ্যে থেকে বহরমপুর শহরে বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু গুটি গুটি, একেবারেই ছোট বড় সবাইকে সঙ্গে নিয়েই মণ্ডপে আসতে শুরু করেছে। আমি তোমাকে এই মুহূর্তে যেই মণ্ডপে রয়েছি তার একটু ভাবনা চিন্তা দেখানোর চেষ্টা করবো। তুমি দেখতেই পাচ্ছ কোণারক মন্দিরের আদলে সঙ্গে থাকো, আমি তোমার কাছে আসবো। তার আগে আরও একবার পুরো শিবতলার এই মুহূর্তের আবহটা ঢাকের বাদ্যি শোনাবো। Thank you.
বেহালাপুর শিবতলার পুজো মণ্ডপের এই ছবি দেখতে দেখতেই আরো একবার বহরমপুরে চলে যাই অমর শোভার সঙ্গ, যেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শোভা। শোভা, যে ছবি তুমি তুলে ধরছিলে, তোমাকে আমি মণ্ডপ সজ্জা দেখাবো। মণ্ডপ সজ্জার বাইরে মূলত এখানকার কর্মকর্তারা যেটা ভাবনায় এনেছেন যে গতিময় জীবন অর্থাৎ গতিশীল জীবন, প্রত্যেক দিনের যে কাজ করতে করতে কখনো মানুষ অবসন্ন হয়ে পড়েন এবং কখনো ভাবেন যে তার জীবনের চাকা যেন কোথাও থেমে না থাকে, অর্থাৎ গতিশীল জীবনের কথা বলেছেন। এবং ভেতরে যে প্রতিমা রয়েছে, প্রতিমা একেবারেই সাবেকি, প্রত্যেক বছর নতুন কিছু ভাবনা চিন্তা কর্মকর্তারা নিয়ে আসেন। আমি একটু কথা বলে জানতে চাইব যে মূলত কী ভাবনা রেখেছেন আপনারা। দেখুন, আমরা এইবারে যে মণ্ডপ সজ্জা করেছি সেটা আমাদের চিন্তাভাবনা দিয়েছেন আমাদেরই এই ক্লাবেরই কর্মকর্তা এবং তিনি বহরমপুর পৌরসভার পৌরপিতা নাগোপাল মুখার্জি। তিনি বলতে চেয়েছেন যে এই চক্রটা দেখছেন চাকা মানে স্পিড, প্রতিটা মানুষেরই এরকম স্পিড থাকা উচিত, মানুষের জীবন গতিময় প্রতিটা ক্ষেত্রেই যাতে গতি নিয়ে ছুটতে পারে, যে কোনোই ব্যাপারে উন্নয়ন বলুন কি মানুষের যে কোনো কাজকর্ম বলুন, সেটা গতিময় যেন হয়। একদম, অর্থাৎ গতিময় জীবন এমনটাই কিন্তু তারা বোঝাতে চেয়েছেন। এবং তুমি দেখতেই পাচ্ছ ছোট বড় সবাই হাজির হয়েছে ভেতরে, ঠাকুর দেখে তো কেমন লাগলো? ভালো লাগলো। আর কটা মণ্ডপে যাবে, কটা দেখা হলো ঠাকুর? সবে একটাই দেখা হয়েছে, সবে মাত্র বেরিয়েছি, এখন অনেক ঠাকুর দেখব, অনেক প্ল্যানিং রয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো। ইতিমধ্যেই যারা প্যান্ডেল হপিং এসেছেন কতগুলো ঠাকুর দেখা হলো বৃষ্টি মাথায় নিয়ে? অনেক ঠাকুর দেখেছি এবং সব কটা যেগুলো দেখেছি টপ টপ ঠাকুর দেখেছি। আর কটা দেখা হবে? এই যাব এখন আপনার ইয়েতে, এই সামনে মধুপুর যাব। অর্থাৎ তুমি বুঝতেই পারছো বৃষ্টি মাথায় নিয়ে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে পঞ্চমীর দিনই কিন্তু যেহেতু ভিড় কিছুটা হলেও কম থাকে সেই কারণে কিন্তু প্যান্ডেল হপিং এ বেরিয়ে পড়েছেন এবং প্রত্যেকেই কিন্তু একেবারে পুজোর মুডে আস্তে আস্তে যেতে চলে গিয়েছেন। এবং আমি তোমাকে একটু ভেতরে প্রতিমা একটু দর্শন করাবো, একেবারে সাবেকি প্রতিমা। প্রত্যেক বছর এই পুজো কমিটি বেশ কিছু নতুন চিন্তাভাবনা নিয়ে আসেন এবং সেই চিন্তাভাবনা এবারেও তাদের রয়েছে, অর্থাৎ মানুষের জীবনে গতি নিয়ে আসা এমনটাই কিন্তু মূল লক্ষ্য। একটু বলুন দিদি, কটা ঠাকুর দেখা হলো এখনো? কটা ঠাকুর দেখলে তুমি? আমি অনেক করেই দেখেছি, তিনটে দেখলাম। এটা কেমন লাগলো? এটা খুব ভালো হয়েছে। এরপর আর কটা দেখা হবে? এরপরও আর যাবার কটা কয়েকটা, চারটে পাঁচটা করতে হবে। অর্থাৎ প্যান্ডেল হপিংয়ের কিন্তু লম্বা পরিকল্পনা রয়েছে এবং শুধুমাত্র বহরমপুর শহরের মানুষজন যে আসছেন তা কিন্তু নয়, প্রত্যন্ত অঞ্চল থেকেও কিন্তু প্রচুর মানুষ আসছেন। এবং পঞ্চমী ষষ্ঠীর মধ্যেই যাদের প্রবণতা থাকে যে বহরমপুর শহরের বড় পুজো মণ্ডপগুলি তাদের দেখে নেওয়া, যেহেতু কিছুটা হলেও ভিড় কম থাকে সেই কারণেই কিন্তু বেশ মানুষজন প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই প্যান্ডেলমুখী ভিড় জমাচ্ছেন পঞ্চমীর সন্ধ্যেতে। এবং এই ভিড় যে আরও বাড়বে আগামী দিনগুলোতে পুজোর মধ্যে সেটা বলাই যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।